বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল বেলডাঙ্গা ব্লকের কাশীপুর এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। 100 দিনের কাজের টাকা না পাওয়ায় বিক্ষোভ এলাকাবাসীদের। গতকাল 100 দিনের কাজের তথ্য খতিয়ে দেখতে মুর্শিদাবাদে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে গিয়ে কাজ খতিয়ে দেখেন। এরপর এদিন সকালে বহরমপুরের সার্কিট হাউস থেকে বেলডাঙ্গার কাশীপুরের উদ্দেশ্যে রওনা দেন। হ্যাঁ, ওই তো আমরা টাকা পয়সা কিছুই পাইনি, ওই জব কার্ডের যে কাজটা করেছি আমরা লাস্টে ওই টাকাটা আমরা পাইনি। আর আমাদের এই রাস্তাঘাট হেঁটে আমরা যে হেঁটে যেতে হয়, কোনো যানবাহন নেই। আমরা জানাইতে তো এসেছি লাস্টে জব কার্ডে কাজ করে লাস্টে টাকাটা পাইনি, আর এই রাস্তাঘাটের সমস্যার জন্য আমরা এই জন্য জানাইতে এসেছি। তারা বলছি হবে, এই আশ্বাস দেয়। টাকা আমরা পাইনি এবং গরিব মানুষ আমরা খেটে টাকা পাইনি। প্রধান থাকে মেম্বার থাকে বলি, ওরা বলে টাকা ঢুকবে, কেন্দ্র বাহিনী টাকা দেয়নি, এই বলি টাকা পয়সা দেওয়া হয়নি, আর ঘরের টাকা আটক হয়ে আছে, ঘরের টাকা পাইনি। আজকে আপনারা আসবেন বলে আমরা এখানে এসে আবেদন করবো বলে এসেছি।